নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ফেব্রুয়ারি 2022 মাসিক রাশি বল কুম্ভ রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে আপনার স্বাস্থ্য, আপনার দাম্পত্য সুখ, আপনার কেরিয়ার, কর্ম, প্রেম, শিক্ষা, ব্যবসা কেমন যেতে চলেছে, অর্থাৎ তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান যে গ্রহের যে গোচর, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যে গ্রহের গোচর, সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু এই ফলাদেশ আমি কিন্তু দিতে চলেছি। অর্থাৎ এটি যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এ রাশিফল কাউকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আমি করছি না। সম্পূর্ণ গ্রহের যে গোচর সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু নেগেটিভ পজিটিভ ভালো মন্দ দুটোই আপনাদেরকে কিন্তু আমি জানাতে চলেছি। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কি ফল পেতে চলেছে কুম্ভ রাশি, আপনি যদি হন আপনার ক্ষেত্রে কি ফলাদেশ আসতে চলেছে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। প্রথম আসি, আপনাদের গ্রহের অবস্থান কেমন থাকছে। দেখুন, আপনাদের রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, ঠিক আপনাদের চতুর্থভাবে রাহুর অবস্থান, এবং আপনার ঠিক কর্মভাবে কেতুর অবস্থান, একাদশভাবে মঙ্গল এবং শুক্রের অবস্থান, এবং 26 এবং 27 তারিখ, 26 ফেব্রুয়ারি এবং 27 ফেব্রুয়ারি এই মঙ্গল এবং শুক্র আপনার রাশির দ্বাদশভাবে চলে আসবে। এবং অলরেডি এখানে দ্বাদশভাবে শনি, বুধ এবং রবি অবস্থান করছে। এই রবি আবার আপনার 14 ফেব্রুয়ারিতে আপনার রাশিতে, অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবে। কি ফলাদেশ হতে চলেছে দেখুন আপনাদের ক্ষেত্রে। প্রথম কথা, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের গোল্ডেন কাপের সমস্যা সৃষ্টি করবে, যেহেতু রবির সাথে শনি যুক্ত গোল্ডেন কাপ, আপনার ব্যাক পেন এর জায়গা দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মাথা ধরা, মাথা যন্ত্রণা আপনাদের বৃদ্ধি করবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং হয়তো টেনশন উদ্বেগ আপনাদের থাকবে এই সময়ের মধ্যে। এবং আপনাদের এই সময় বিশেষ করে স্বাস্থ্যের দিকটা, 14 ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনারা নজর কিন্তু দেন। স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে এই 14 ফেব্রুয়ারির মধ্যে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে পারেন। চোখের সমস্যা, চোখের জায়গাটা নিয়ে সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে হার্টের সমস্যা, যারা বয়স্ক ব্যক্তিরা আছেন, 60-এর ঊর্ধ্বে যারা আছেন তাদের ক্ষেত্রে হার্টের সমস্যা, এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা এবং পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটাও আমি কিন্তু, আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু আমি নজর দিতে বলবো। পিতার শরীর স্বাস্থ্য এবং মাতার শরীর স্বাস্থ্য, এই জায়গাটা আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। এরপর যে আসি আপনাদের কর্মক্ষেত্র। দেখুন, কর্মক্ষেত্রে কেতু তুঙ্গস্থ গিয়ে অবস্থান করছে। কর্মক্ষেত্রে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করা সত্ত্বেও আপনাদের কর্মক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু থাকছে। আপনি কুম্ভ রাশি মানুষ, কর্মক্ষেত্রে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। অর্থাৎ কর্মক্ষেত্রে খুব একটা যে মন লাগা, মনোযোগ দিয়ে কাজ করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে না। আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু তৈরি করবে এই মাসে। এবং আপনার ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা, দেখুন আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের পঞ্চমপতি বুধ আপনাদের রাশির দ্বাদশভাবে শনির সাথে অবস্থান করছে। এডুকেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা পড়াশোনা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইনের জায়গাগুলোতে বা যারা কোনো রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এ মাসে দেখা যাচ্ছে। যারা কোম্পানিতে চাকরি করছেন, এমএনসি কোম্পানি, বড় ধরনের কোম্পানিতে চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনাদের চাকরির ক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু আসবে। এবং যারা ভাবছেন যে কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মিস্টেক হয়ে যাওয়া,
ভুলে যাওয়া এই সম্ভাবনা, যাদের পরীক্ষা দেবে কম্পিটিটিভ পরীক্ষা আছে বা এই জায়গাগুলো কিন্তু কিছু কিছু ভুলে যাওয়ার জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেন্স আপনার সঙ্গে কিন্তু ঠিক মতন থাকছে না। এইবার আসি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায়। দেখুন, আপনাদের সপ্তমপতি দ্বাদশভাবে অবস্থান করছে শনির সাথে, 14 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদেরকে বলবো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ মতপার্থক্য তৈরি কিন্তু করবে, এবং 14 ফেব্রুয়ারি আপনার রবি আপনাদের রাশিতে অবস্থান করে সরাসরি সপ্তমভাবে দৃষ্টি দিবে। এখানে আপনারা কিন্তু লাইফ পার্টনারের সাথে একই সঙ্গে ডিসিশান নেওয়ার চেষ্টা করুন, এখানে নিজেদের মধ্যে মতপার্থক্য তৈরি করবেন না। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মানে কথাবার্তা কথা কাটাকাটি এগুলো কিন্তু তৈরি হবে, এবং যেহেতু শুভ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম সপ্তমভাবে, আপনার ক্ষেত্রে কিন্তু এই যে ম্যারিটাল লাইফের যে সমস্যা, এই ম্যারিটাল লাইফের বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়, এই ম্যারিটাল লাইফের সমস্যা কিন্তু কাটবে। এবং আপনাদের ক্ষেত্রে ঠিক আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি প্রেম শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু লাভবান আপনারা কিন্তু এই সময় হবেন। একাদশভাবে শুক্র এবং মঙ্গল আপনাদের সফলতা সাকসেস লাভ আপনাদেরকে কিন্তু দিবে, এবং আপনাদের এই সময়ের মধ্যে রবি যেহেতু আপনার 14 ফেব্রুয়ারির পর থেকে আপনার রাশিতে অবস্থান করছে, আপনাদের রাগ জেদটা কিন্তু বৃদ্ধি করবে, অর্থাৎ রাগ জেদ মানে আমি যেটা বলবো সেটাই ঠিক এই টাইপের মানসিকতা, এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু মানিয়ে গুছিয়ে চলতে হবে। আপনি কুম্ভ রাশি মানে রাগ জেদ, কিন্তু আপনাদের নাম সুনাম অর্জন কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসে করবেন। যারা গোল্ডের বিজনেস সঙ্গে আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, মার্কেটিং লাইন সেলস লাইন এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। ভাগ্য কেমন যাবে দেখুন, আপনাদের ভাগ্যবতী শুক্র আপনাদের একাদশভাবে অবস্থান করছে, এটা কিন্তু দুর্দান্ত একটা সাইন, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট এবং ভাগ্যের উপর বৃহস্পতির দৃষ্টি। আপনাদের লিখে রেখে দিন, ডায়েরিতে নোট করে নিন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কুম্ভ রাশি আপনি যদি হন, এবং সেই শুক্র আপনার একাদশভাবে অবস্থান করছে কার সাথে, না কর্মপতির সাথে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্য কর্ম একাদশ লাভ এই জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তিগত দিক নিয়ে যাদের সমস্যা চলছিল, সম্পত্তিগত দিকের সমস্যাগুলো আপনাদের কিছুটা হলো কাটবে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে। কি উপায় করবেন আমি এই ভিডিও শেষেও আপনাদেরকে বলবো, অর্থাৎ যে উপায় করলে আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শুভ যাবে, এটাও কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। এবার আসি প্রেমের ক্ষেত্রে। দেখুন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা পাবেন, নতুন প্রেম আপনাদের আসবে, এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, এবং আপনাদের দেখুন পঞ্চমপতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং শনির সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ প্রেম রিলেটেড জায়গায় নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। তবে নিজেদের মধ্যে রাগ জেদ ইগো সেন্টিমেন্টের জায়গা কিন্তু ছাড়তে হবে। বিয়ের জায়গাটা যদি আসি, দেখুন সপ্তমভাবে দৃষ্টি, আমি আবারও বলছি যে আপনারা মোটামুটি 12 এপ্রিলের মধ্যে বিয়ের জায়গাটা কিন্তু সেরে ফেলুন, অর্থাৎ বৃহস্পতি আপনার বিবাহের উপর দৃষ্টি দিচ্ছে, বিয়ের জায়গাটা আপনার সেরে ফেলুন। আপনাদের বিদেশের সাথে যারা রত আছে বা বিদেশের মাটিতে যারা আছে তারা কিন্তু সফলতা কিন্তু পাবে, বিদেশের মাটি বা বিদেশের সাথে যারা রত আছে এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট সফলতা কিন্তু দেখা যাচ্ছে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, ডেলি ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে, এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে রবি এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু সুনাম অর্জন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় করবে, অর্থাৎ এই সময়ে আপনাদের সুনাম অর্জন, এবং পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতির জায়গা যদি বলি,
আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু করতে চলেছে। আপনি কুম্ভ রাশির মানুষ, এই জায়গাটা আপনি ডায়েরিতে নোট করে নিন। অর্থনৈতিক সফলতা সমৃদ্ধি আপনারা কিন্তু পেতে চলেছেন। এইবার আসি, আপনারা কী উপায় করবেন? দেখুন, শনি সাড়ে সাতই আপনাদের কিন্তু ফার্স্ট চরণ চলছে, সেকেন্ড চরণ শুরু হবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ।